পরের বার আবার তখন বইয়ের বেটা বাচ্চাইছে, নিয়ত করছে আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয় আমি মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। সেইবারও আল্লাহ একটা কন্যা সন্তান দিছে, পরের বার আবার চান্স দিছে। বইয়ের পেটে যখন বাচ্চাইছে তখন রাগ করে বলতেছে আল্লাহ যদি আমাকে একটা পুত্র সন্তান দেয় আমি শয়তানকে এক সন্ধ্যে ভাত খাওয়াবো। আগে পীরের নাম কয়ে কন্যা হয়েছে, হুজুরের নাম কয়ে কন্যা পাশে, এবার নিয়ত করছে শয়তান, আল্লাহ সেইবারে একটা পুত্র দিছে। আল্লাহর মার দুনিয়ার বার, ওরে কেরামত, এমন জায়গায় মারবে টাকলা তোর নাই করার মেরামত, জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা করতেছে কি করি, পীরকে খাওয়ার চাইলাম কন্যা সন্তান, মসজিদের ইমামকে খাওয়াতে চাইলাম কন্যা হলো, এবার শয়তানকে নিয়ত করছি আর পুত্র হলো, কি করি? বউ বলতেছে করা লাগবে, করা লাগবে, কারণ মান্নত পুরা করা হলো ওয়াজিব। আপনি যদি শয়তানকে না খাওয়াতে পারেন দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ, যতক্ষণ কথা ঠিক কেনা, আল্লাহ পুত্র দিয়েছে আবার কাড়ে দিবি। এখন বাপ চিন্তা করে বেটা একটা হলো, এক মাস আবার গেলে শয়তান লাগবি, এখন শয়তান পাই কোথায়? ওই মনের দুঃখে ঘুরে বেড়াচ্ছে, একজন বলতেছে শুনলাম তোমার নাকি দুই মেয়ের পর একটা পুত্র হয়েছে, খুশি হওয়ার কথা, মন বেজার কেন? বলে বেজার হওয়ার কারণ হলো শয়তানকে খাওয়ার চাইছি ভাই, কিন্তু শয়তান এখন কোথায় পাই? তখন বলতে শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে বাবার দরবারে যাও। ধরে গেল কার দরবারে? আমার দয়াল বাবার দরবারেতে শয়তান কিন্তু বৈশায় আছে। ধরে কান, আমার দয়াল বাবার দরবারেতে শয়তান কিন্তু। আজকে আমাদের বাংলাদেশের সমস্ত দয়াল বাবা বাতিলের পক্ষে, হকের পক্ষে তারা না, কারণ তারা চায় হক যদি প্রতিষ্ঠা হয় আমাদের দয়ালের ভান্ডার বাংলার জমিনে থাকবে। এই দয়ালগুলাই বেশি বিপদ। তো এখন যদি পাওয়ার চাও বাবার দরবারে যাও। তুমি কি পাওয়ার জন্য গেছে? আল্লাহ না শয়তান? ধরে কোন আল্লাহ না শয়তান? আল্লাহরে ধন্য বীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ায় আছে আজ মিহিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর। একটা হিন্দু খাজা বাবার বিরুদ্ধে নাই। আমি গেছিলাম তো দেখি আমাকে চাইতে হিন্দুরাই বেশি। আমি বললাম কি রে, বাবার কাছে যায় আসে, বাবা খালি ফিরাই না। তো এখন বাবার দরবারে গেছে, বাবা বলে তোরে নতুন দেখতেছি, তোর তো কোনোদিন দেখি না, তুই কি জন্য আইসিস? বলে শয়তানের খোঁজে। বাবার হাতে ছিল লাঠি, মারছে বাড়ি, কেন ডাইরেক্ট বলিস কেন রে? এটা সরাসরি ডাইরেক্ট কইছে, কারণ মান্নত কি করেছে ইনডাইরেক্ট, ডাইরেক্ট করছে, শয়তানকে এক সন্ধ্যা খাওয়াবে। বাবা বাড়ি মারছে, বাবার পিটন খাইয়া মন ভার করে চলে আসতেছে। জুমার নামাজের পরে ইমামের সাথে দেখা, কার সাথে? মানে ওই ঘুরতেছে মনের দুঃখে। ইমাম বলে ভাই মন ভার কেন? বলে বাবার কাছে শয়তানের খোঁজে গেছিলাম, বাবা মারছে বাড়ি। বলে শয়তানকে খুঁজতেছে কেন? বলে বেটা হয়েছে তো, বেটা বেটা, নিয়ত করছি শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো, এখন শয়তান পাই কোথায়? ইমাম বলতেছে শয়তান খোঁজার জন্য বাবার দরবারে যাওয়া লাগবে না, জুমার দিনে মসজিদে এসে বারান্দায় থাকবেন। আপনি খালি খেয়াল করবেন সবার শেষে কোন মুসল্লি মসজিদে আসে আর সবার আগে কোন মুসল্লি যায়, খালি খেয়াল করে দেখবেন সবার শেষে আসলো কে আর সবার আগে গেল কে। এই কাম যদি তিন দিন করে তাহলে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন, ওই শয়তানের বড় ভাই, ও এক সন্ধ্যা খাওয়ালি আপনার মান্নত পুরো হবে। তখন বলতেছে মানুষের মধ্যে শয়তান আছে, পাগল নাকি? সুরায় নাস পড়িস না? সুরায় নাস পড়ে দেখো, শুধু জিনের মধ্যে শয়তান নাই, মানুষের মধ্যেও শয়তান আছে। এরা গানের মঞ্চের বিরুদ্ধে বলবে না, এরা শুধু কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ধরে বলেন কথা ঠিক কিনা?
জুমার দিনে বারান্দায় সুন্নত নামাজ পড়ে খালি খেয়াল করতেছে সবার শেষে কে আসে, সবার শেষে কে আসে, তাকায় দেখে সবার শেষে যেই মুসল্লি আইছে সে হচ্ছে ওর বাপেরই ছোট ভাই। সবার শেষে যে মুসল্লি মসজিদে আইছে ও হচ্ছে বাবারই ছোট ভাই। বাবার ছোট ভাইকে আপনারা কি কন? চাচা। ও খালি মনে মনে ভাবতে যে কাজ কামের ঠেলায় হয়তো শাসে আইস আগে বের হবে না, কিন্তু না সবার আগেই বের হয়ে গেল। এরকম মুসল্লি আছে না নাই? সবার শেষে এসে সবার আগে যায়, যাওয়ার সময় নিজের পুরাতন স্যান্ডেল থিয়া নতুন পাঁচ দেওয়া যায়, ধরা পড়লেই বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। কিন্তু আজ পর্যন্ত আমরা বদলের ইতিহাস দেখলাম না যে নতুন থুয়া পুরাতন পাঁচ দিয়ে গেল, এটা কি কোনোদিন আপনারা দেখছেন? আমি যতবার দেখছি পুরাতন থুয়া নতুন পাঁচ দিছে, ধরা পড়লেই বদল হসে। দ্বিতীয় জম্মাই দেখে সবার শেষে আইছে ওর বাপের ছোট ভাই, সবার প্রথম বের হয়ে গেল ওই বাবার ছোট ভাই। এখন ফাইনাল জুম্মা, তোর এখন কি জুম্মা? ফাইনাল জুম্মায় দেখতেছে সবার শেষে আইছে আর বাপের ছোট ভাই। এখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি শয়তানকে দেখতে চাই, কিন্তু আমার চাচা শয়তান হোক এটা আমি দেখতে চাই। আজকে কোনো কর্মে হোক চাচা যেন একজনের পরে বের হয়, চাচার আগে যেন কেউ না বের হয়। আল্লাহ বলে তুই যতই দোয়া কর শয়তানের জন্য দোয়া কবুল হবে না। আমাদের বাংলাদেশে রোজা নাই, ইফতারি সামনে নিয়ে দোয়া চাই, জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ভোট না পাইয়া জোর করে নেতা হয়, এরপরও নেতা জান্নাতের দোয়া চাই, তুমি যতই দোয়া চাও দোয়া কবুল হবে না, দোয়া কবুলের শর্ত আছে, জোরে বলেন কথা ঠিক কিনা? এক যুবক এসে বলতে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আকাকে পুত্র সন্তান দেয়, তাও যাতা হুজুর না বড় পীর আব্দুল কাদের দিলেনি, আল্লাহ একটা পুত্র সন্তান দিও, একটা সন্তান দিও আল্লাহ। পরের বছর এসে বলতে হুজুর কি দোয়া করলেন এখনো সন্তান হয়নি, হুজুর আবার দোয়া করলেন আল্লাহ গত বছর করছিলাম দোয়া এবার আবার করতেছি একটা সন্তান দিও আল্লাহ। ছেলে খুশি হয়ে গেছে, পরের বছর এসে বলতে হুজুর কি দোয়া করলেন পরপর দুইবার এখনও তো সন্তান হয় নাই। এবার ইমাম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ দোয়া না করে চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে কিছুক্ষণ পরে বলতেছেন বাবা তুমি বিয়ে করছ? দুই বছর কিন্তু বিয়ের কথা শোনে নাই। তৃতীয় বছর এসে বলতেছে বাবা তুমি বিয়ে করছো? কয় না হ্যাঁ বিয়ে করোনি। কয় না হুজুর বিয়ে করলে তো সোল হবেই, আমি চাচ্ছি বউ ছাড়া সোল পাওয়া যায় কি না। আব্দুল কাদের জিলানী বললেন আমার জায়গায় যদি আল্লাহর নবীও দোয়া করে আর তোমার যদি বউ না থাকে তুমি কোনোদিন সন্তানের বাবা হবা না। আমাদের বাংলাদেশে সবার জন্য আমরা দোয়া করি কিন্তু সবার জন্য দোয়া কবুল হয় বেকায়দা, বেকায়দায় দোয়া করা লাগে না। একজন ইমাম সাহেব ঠেলার চোটে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসিনা কসা, মানে হাসানোর জায়গা ঠেলার চোটে হাসিনা মারছে, সবাই ধরছে এই মেয়ে হাসানা হবে, রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ও ফির আখিরাতে হাসানা, তুই হাসিনা কইলি কেন? বলে ভাই রে খালি জবরদস্ত জায়গা জের মারছি রে। তো বললি কেন মানলি? তো ঠেলা আছে, ধরে কর কি আছে ঠেলা। আমি মনে করছিলাম যে আরবি তোরা বুঝবার পারবি না, কিন্তু এটা কমন আরবি, তো প্রত্যেক ওয়াক্তে দোয়া হয় ধরে কর ঠিক কিনা, এই কমন জায়গা কি তুমি আনকমন করলে হবে? এখন দোয়া করতে চাল্লাম আমার চাচা যেন সবার আগে বের না হয়, ফাইনাল জুম্মা, ধরে কর কি জুম্মা? ওই চাচাই সবার আগে বের হয়ে গেল, ভাসতে একদিক দিয়ে বেজার আর একদিক দিয়ে খুশি। বেজার হওয়ার কারণ হলো মান্নত পুরা হবে, আর খুশি হওয়ার কারণ হলো, বেজার হওয়ার কারণ হলো চাচা শয়তান হয়েছে, আর খুশি হওয়ার কারণ হলো মান্নত পুরা হবে। জুমার নামাজ শেষ করে ভাসতে চলে গেছে চাচার বাড়িতে, মানে আগেই থেকে গেছে, যে সালাম দেওয়া বলে চাচা আগামী সোমবার আমার বাড়িতে আপনার দাওয়াত। চাচা সেই খুশি, ভাইসটা বলে চাচা দাওয়াতের কথা শুনে এত খুশি হলেন কেন? বলে বর্তমানে বইয়ের অত্যাচারে অনেক বেটাই বাপকে দাওয়াত দেয় না, আগামী সোমবার ভাইসটা চাচাকে দাওয়াত দিতে, মনে আছে না? ভুলে গেছে একটা ওয়াজ আমি ভুলে যাবো না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জুমার নামাজের আজানে প্রথম যেই
মুসল্লি ঢুকবে সেই বলতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। মনে আছে? খালি মনে রাখেন, দুপুর বেলায় চাচা আসতেছে, মনে আছে না? বলে গেছেন আসতেছে, বউ খালি কিছুক্ষণ পরপরই বলতেছে শয়তান তো দাওয়াত দিছে, স্বামী বলতেছে দিছি রে, তার বিশ্বাস হয় না, শয়তান তুমি কোথায় পেলে? ছেলে কিন্তু বাঁচার লাগবে, মান্যত কিন্তু পুরা করা লাগবে, তুমি সত্যি করে কাউ শয়তানক দাওয়াত দিছে? স্বামী জোর হাত করে গায়ে, দেখ প্রধানমন্ত্রী খেপাস না, শয়তানক দাওয়াত দিছি, কিন্তু শয়তান দেখার পরে কথা বলা যাবে না, শয়তান যদি ভাত না খাওয়া যায় তোর বেটা কিন্তু মরবি। এখন চিন্তা কর শয়তান থেকে কি করবি, মুখ বন্ধ রাখবি, কোনো কথা চলবে না, যদি বুঝবার পারে আর খাওয়ার আগে যায় তোর বেটা কিন্তু বাঁচবি না। মেয়ে মানুষ কিন্তু এইরকম কথা বললে ওরা কিন্তু সাইজ হয়ে যায়, তোর এখন সাইজ হয়ে যায়। আপনারা বউকে সাইজ করতে গেলে বেশি ওষুধ লাগবে না, একটা ওষুধ দিয়ে দামো, এক ওষুধ দিব আপনাকে প্রত্যেকের বউ সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটাও স্টার জলসা দিবে বাংলা দেখবে না, লাঠি মারবে ভারতীয় চ্যানেলকে, তোর এখন ঠিক, খালি ওষুধ দেবো, ওষুধ লিয়ে যান। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন, স্বামী বলতে যে খবরদার কথা কইও না, শয়তান আসার কিন্তু টাইম হয়ে গেছে। কিছুক্ষণ পরে চাচা ডাকতেছে, বাজান বাড়িতে আসিস, আমি তোর চাচা, আমারই না তুই দুপুরে বেলা দাওয়াত দিলি, বউ কই তোমার বাপের ছোট ভাই, আমি ওটাই ও ওটাই কইটা শয়তান তোমার কি, এই মসজিদের হুজুর কছে রে, আমাকে খতিব কছে, খতিব 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 বুঝিস, বড় হুজুর, হুজুর যখন কইছে হতেও পারে। আজকে আমরা হুজুররা শয়তানের কথা বলি, আপনারা বিশ্বাস করেন না, বাংলাদেশে কারা কারা শয়তান নাম ধরে বলা যাবে, জোরে কোন কথা ঠিক না, কিন্তু নাম ধরে বলবো না, অ্যাঙ্গেলে মার দিব, বুঝিয়া দেন। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, এবার চাচার জন্য ভাস্তা দরজা খুলেছে, বউ খালি জানলে দেখতেছে এটা না আমার চাচা শ্বশুর রে, ও কেমনে শয়তান হলো। কিন্তু স্বামী বলেছে খাওয়ার আগে যদি কিছু জানবার হয় আর না খায় যদি চলে যায় তোর কিন্তু বেটা বাঁচবে। খাবার দিছে, চাচা বলতেছে বাবা খাওয়া কেন, আগে আগে দোয়া হবে, আগে দোয়া করবো, তুই আমার ভাস্তা হয়ে আমার দাওয়াত দিলি, একটু আল্লাহর কাছে দোয়া করবো না? ভাস্তা মনে মনে কয় তুমি যে মাল, কিতন শয়তানের দোয়া কবুল হয়, এই জোরে কান কবুল হয়, ভাস্তা তো জানে হুজুর কাছে খতিব কাছে, এই জন্য চাষা আগে খাওয়া পরে দোয়া, খাওয়ানো মান অনুযায়ী দোয়া হবে, কি খাওয়ায় না খাওয়ায় আগে দোয়া করবেন? তো চাষা কয় এটাও তো কথা, যখন খাওয়া দাওয়া শেষ চাচা হাত তুলবার চাচ্ছে, ব্যস্ত বলতেছে দরকার নাই, বলে কেন দরকার নাই, বলে আমি নিয়ত করেছিলাম আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিলে আমি শয়তানকে এক সুন্দর ভাত খাওয়াব, গোটা বাংলাদেশ খুদে আমি শয়তান পাই না, আপনি যে আমার বাড়ির ধারুতি শয়তান হয়ে আসেন এটা তো আমি জানি না, চাচার তো মনে বমি হবি সেইরকম অবস্থা, পিল্লাই বলে আমি শয়তান তুই কলো কেরে, আমি যে শয়তান এই কথা তো কে কইছে? তখন বলে মসজিদের বড় হুজুর কথা, কি বড় হুজুর, সেই জন্যই তো হুজুররা মৌলবাদী, হুজুররা রাজাকার, কারণ হুজুররা আসল কথা কয়, ধরে করে কথা ঠিক কি না? ভাস্তার হাত ধরে বলতে স যায়, দেখি কত বড় হুজুর হয়েছে, আমরা জাকাত দিয়ে ফেতরা দিয়ে ওরে মাদ্রাসায় লেখাপড়া করাইছি, আমি জাকির নিয়ে লজিং নিয়ে ওরে হাফেজ বানাইছি, এখন আমার বিরুদ্ধে ফতোয়া দেয়, এই হুজুর দেখার দরকার আছে না নাই, তোর এখন আছে না নাই? আমরা কিছু কথা বলতে গেলেই অনেকে বলে হুজুর বেশি চিল্লান না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, খুব বেশি যদি পারেন মসজিদ পর্যন্ত যাবেন, যা ইচ্ছে তাই করবেন, মসজিদ থেকে বার হলে আর দান কিছু করেন না, আপনার কাম হলো ভিতরে, বাইরে আপনাদের কোনো কাম নেই, বাইরে কোনো কি নাই। আমার শ্বশুরের বাড়িতে আমি যাচ্ছি মোটর সাইকেল নিয়ে, দেখি চেয়ারম্যান সহ মেম্বর নিয়ে একটা বিচার করলো, আমি কিন্তু বিচারে কিছুই জানি না, আমি রাস্তাতে যাওয়ার সময় চেয়ারম্যান বলতে হুজুর একটু বসেন, আমি বসলাম, কী জন্যে ভাই? চেয়ারম্যান বলতেছে একটু দোয়া করে দেন, আমরা কিসের দোয়া? বলে কাম আমরাই করছি, দোয়াটা খালি বাদ আছে,
আপনি দোয়া করেন। আমি বললাম কী কাম আপনারা করলেন? আর আমি দোয়া করব। বলে কামটা হলো ওই ছেলে ওর বইয়ের উপর রাগ করে বউ তালাক দিছে। আপনারা বলেন যখন তখন তালাক হয়। এদিন আমরা চেয়ারম্যান মেম্বার মিটিং করে ওর হাতে বউ তুলে দিছি। এখন আপনি দোয়া করেন। আমি ছেলেকে ডাক দিলাম, কে রে কয় তালাক দিছিস? তালাক কট দি পারা যায়, সব দিছি সব দিছি হুজুর, তাই একদিন দিইনি কয়েকদিন দিছি। সবাই বলে আমার তালাক নাকি হয় না। আমি কই তিন তালাক দিছি, না হয় না। তাদেরকে চেয়ারম্যান মেম্বার বলতে তো হয়নি। তাই বললাম তুই একটু বল কয় তালাক দিছি। বলে আমি গুনা পারবো না হুজুর, তবে একাশো আছে। আমি যখন তালাক দিই বউ তখন হাসে, মানে আমার তালাক আর গাওয়াতে লাগে না। মানে তালাক দিতে দিতে আর বইয়ের এমন অবস্থা হয়েছে, তালাক দে তালাক না ওটাই বোঝে। তো এখন কী করবেন? চেয়ারম্যান মেম্বার বউ তো আমার হাতে তুলে দিল। আমি বললাম তুই কি আর তালাক দিবি? সময় হলি দেবো আবার। আমি কইলাম চেয়ারম্যান সাহেব তার জন্য কোনো দোয়া করার উপায় নাই, আমি যাই। তখন চেয়ারম্যান বলতে তো আপনারা কী মনে করেন? আমরা দোয়া জানি না, আমরা কি দোয়া জানি না, আমরা কি জানাজা জানি না, এরকম কথাও কিন্তু একজন কইছে। জোরে কর কথা ঠিক কিনা? আমরা কি দোয়া জানি না, আমরা কি জানাজা পারি না, হুজুর লাগবে। আমি চেয়ারত বসলাম। তো বলতেছে চেয়ারম্যান বলতেছে জান হুজুর আর বসলেন কেন? আমি বললাম আপনাকে দোয়াটা একটু শুনবার চাই, দেখি কি দোয়া করেন। তো চেয়ারম্যান মেম্বারকে বলতেছে এই মুন্সি মেম্বার দোয়া কর। মেম্বার বলতেছে আমি পারি কিন্তু হুজুর থাকলে পারি না। মেম্বার বলতেছে আমি দোয়া পারি কিন্তু হুজুর থাকলে পারি না। হুজুরকে লাগবে শুধু দোয়ার জন্য। রে বাংলার হুজুরেরা যারা কোরআন পড়ে না, কোরআন মানে না, তারা মরিরা গেলে তাদের রুহের মাগফিরাতে একটা কোরআনের আয়াত তোমরা তেলাওয়াত করবা না, কারণ কোরআন মরা মানুষের জন্য নয়, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের খোরাক। فادخلي في عبادي وادخلي جنتي খতিবের সামনে এসে হাজির। খতিব বলতেছে কি হয়েছে রে? কয় যে মান্নত পুরা হস, তো এটা না তোর চাষা। তো চাষা হলে কি হবে? আপনি কনসেন যেটা কইছেন সেটা করছে। লাগাতার তিন জুম্মা দেখছি সবার শেষে এসে আগে গেছে। চাষা বলতেছে কয় জুম্মা, কয় জুম্মা দেখছিস? তিন জুম্মা। আর ওই পাগল যেদিন থেকে আমি জুম্মা ধরছি সেদিন থেকে এই কাম করতেছি, তিন আর তিরিশ। তখন কয় হুজুর তাহলে খবর কি? তিন জুম্মা যদি এরকম করে তাহলে শয়তান হয়, যদি তিরিশ জুম্মা করে, যদি একশো জুম্মা করে, চাষা কর বর্ষা এটাই চলতেছে। তাহলে হিসাব কর মাসে কত জুম্মা হয়, বছরে কত জুম্মা হয়, আর আমার বয়স কত। এখন বল কি? আমি ইমাম বলতেছে চাচা কিছুই না, কিছুই না, আগামী জুম্মা থেকে সবার আগে আসবে, সবার পরে যাবেন, এটার নাম হলো তৌবা, এটা করতে পারলেই আপনি ভালো হয়ে যাবেন। ধরে কেন সুবহানাল্লাহ।